পাকিস্তান জুড়ে বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে তবে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা ইমরান খানের মুক্তির দাবিতে এই মুহূর্তে দেশটির বিভিন্ন শহরে ধারাবাহিক বিক্ষোভ সমাবেশ করছে পিটিআই সমর্থকরা দেখে ক্লিয়ারলি ফ্যাসিজম হ্যাঁ আগামী আট সেপ্টেম্বর পিটিআই যে সমাবেশে ডাক দিয়েছে তার প্রধান এজেন্ডা হচ্ছে কারাগার থেকে ইমরান খানের মুক্তি ইসলামাবাদ ছাড়াও এই মাসেই লাহোরে মহাসমাবেশে ডাক দিয়েছে দলটি ইমরানের দল যখন বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে ঠিক তখন রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধের পরিকল্পনা করছে ক্ষমতাসীন শেহবাজ সরকার পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজের এক সাংসদ ওই বিলে যে কোনো জনসমাবেশ নিষিদ্ধে সরকারি কর্মকর্তাদের ক্ষমতা প্রদান করার কথা বলা হয়েছে শেহবাজ সরকার বলছে ইমরান দলকে টার্গেট করে তারা বিলটি প্রস্তাব করেনি বরং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে পিটিআইকে সমাবেশে অনুমতি দেয়া না হলে পাকিস্তানে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে বলছেন রাজনীতিবিদরা অন্যদিকে ইমরান খান তিনশো দিন ধরে কারাগারে থাকা সত্ত্বেও খুব কম ক্ষেত্রেই সেটা বোঝা যায় এখনও পাকিস্তানের বিরোধী রাজনীতির প্রভাবশালী শক্তি ইমরান খান কাগজপত্রে ও আদালতে তার নাম আসছে নিয়মিত আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও খানের সমর্থকরা অদম্য चंद्राणी चंद्र न्यूज ट्वेंटी फोर